ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুমিতা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের সবাইকে আমার অনুমিতা ব্লগে অনেক 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 স্বাগত। এখন বাজে সন্ধে 7:30, এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে, আজকে আমরা সবাই মিলে সরস্বতী ঠাকুর বিসর্জন দেব। ঠাকুরটা বিসর্জন দেবো না, কারণ আমাদের সরস্বতী ঠাকুরটা পাথরে, ঘরটা বিসর্জন হবে। সেই বিসর্জনের জন্য আমরা সিদ্ধির আয়োজন করছি। তো এখানে তোমাদেরকে দেখাই সিদ্ধির জন্য কী কী লাগছে, সিদ্ধি তৈরি করব। আর এই যে এখানে সব আমার স্টুডেন্টগুলো এসছে, সবাই মিলে বিসর্জন দিতে যাব, পুকুরে দিতে যাব ঘরটা। আর এই যে এখানে আছে দেখো, সিদ্ধির জন্য কী কী লাগছে দেখো। এখানে বাবা এখানে দুধ এনেছে, দুধের প্যাকেট। আর আমাদের এমনি গরুর দুধ আছে ঘরের। আর এখানে দেখো এগুলো আছে, আপেল, কলা, আঙুর। আর এটা হচ্ছে সিদ্ধিটা আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এখানে এটা সিদ্ধির মশলা, মৌরি, অনেক কিছু আছে, গোলাপ ফুলের পাতা, আরও অনেক কিছু যেগুলো আমি চিনি না। আর বেল পাতা আছে, চারমগজ আছে, আরও কিছু অনেক কিছু আছে। যাই হোক, চলো এইগুলো, কলা, আঙুর আর আপেল, এই তিনটেকে পেস্ট করতে হবে, আর এই দুটোকে পেস্ট করতে হবে। চলো আগে এগুলোকে পেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে মা সিদ্ধি বানাতে বসে পড়েছে। এগুলো সমস্ত জিনিসের হচ্ছে পেস্ট। এখানে দেখো এই যেগুলো, এটা হচ্ছে সিদ্ধি মশলা, এটা আপেল আর আঙুর, এটা শুধু সিদ্ধি, এটা দুধ, এটা জল, এখানে চিনি, চিনি লাগছে। স্টার্টটা হচ্ছে সাতজন, সাতজনের জন্য সাত গ্লাস জল, তাই তো? সাত গ্লাস নয়, পাঁচ গ্লাস জল, দু গ্লাস দুধ। ও আচ্ছা, দু গ্লাস জল, দুধটা এখানে ছেঁকে নিচ্ছে, কারণ দুধের মধ্যে সর আছে। একটু তোমরা একটু চুপ করো, সিদ্ধি আমরা খেয়েছি, প্রত্যেক বছর খাই এখনো, কিন্তু কোনো বছর এরকম বাড়িতে বানানো হয়নি, ফার্স্ট টাইম বাড়িতে বানানো হচ্ছে। আমিও খুব এক্সাইটেড, কেমন খেতে হবে দেখা যাক। বর্ষা হাতটা সরাও, এখানে সবাই যে গল্প করছে বসে বসে। আমার মেয়ে দেখো এখানে, তো এরপরে এটা কি পেস্ট? এটা হচ্ছে আঙুর আর আপেল, আঙুর আর আপেলের পেস্ট। না এটা বোধ হয় ব্যানানা পেস্ট, না ব্যানানা এটা হলুদটা। দেখো ভালো লাগে সিদ্ধি খেতে, কিন্তু আজকে তো বোধ হয় মধু দাদা আসবে, মধু দা মনে এসেও গেছে। হ্যাঁ আমি বাইকের আওয়াজ পাচ্ছি, এই মধু দা এলো দেখতো, তাহলে মধু দার জন্য করা হবে আমার। হ্যাঁ বাবা মিমি ডাকছে, মধু দা তুমি এখানে আসো, মধু দা সিদ্ধি তৈরি হচ্ছে দেখে যাও। আর একজন এক্সট্রা হয়ে গেছে, আর একটু জল নিতে হবে মাকে, জল ছিল পরে দেবো, আগে এটা করে নি।
সিদ্ধি বানানো হচ্ছে, চলে এসো মধু। এই আমার মেয়ে কোথায় গেল একটু দেখো। এই সঙ্গীতা ভাইজি কোথায় গেল দেখো, ভাইজি দুঃখায় বটে, এ কোথায় আমাদের, আমাদের হই হই হচ্ছে। বাবা ভয়, কিসে ভয় লাগলো ওর আবার, আমার মেয়ে দেখো কিসে ভয় লাগলো, কি জানি কিসে ভয় লাগছে। মাম্মা বসো ওখানে, করি বাজার করেছি আর এসে কিন্তু সিদ্ধি খেতে হবে, সবার সিদ্ধি করেছি সবার জন্য। আরে নতুন করে নে, হ্যাঁ দাও দাও, বিসর্জন হচ্ছে, বন্ধ এমনি দাও, একটু দাও দাও, একটু দাও, একটু দাও, ব্যাস তুমি বাজার দিয়ে ঘুরে এসো, কিন্তু সিদ্ধি খেতেই হবে, এসো বাজার করে এসো। দেখতে পাচ্ছ সিদ্ধির কালার হয়েছে, হেভি কালার লাগছে, হ্যাঁ বাইক চালিয়ে যেতে পারলেই হবে। এরপর আসল জিনিস সিদ্ধি, এতে তো আমার অল্প করে একটু সন্দেশ দেবে, সন্দেশ দেবো একটু চিনি দেবো, সন্দেশটা এনেছিলেন, জল দাও, সন্দেশটা সেই রয়েছে, একটু জল দাও, সন্দেশটা নিয়ে এসো বোমা। এরপর দেয়া হবে সন্দেশ, সন্দেশ দেবো, এটাই মাখা সন্দেশ, মাখা সন্দেশ, সন্দেশটা খোলা হচ্ছে। হাই ঠান্ডায় বেরিয়ে পড়েছে, দেখো আরে মিমি তাকে নিয়ে আসবে তো, ঠান্ডায় চলে গেছে, ঠান্ডা মাথায় কিচ্ছু নেই, বাইরে গিয়ে বসে আছে। সন্দেশটা একটু মিক্সড করে নি, মিমি ওকে নিয়ে চলে আসো, দরজা দাও, দরজা দাও, এই দরজাটা দিয়ে দাও তো, মশলার মধ্যে দাও, আর এখানে আমার মেয়ে দেখো সন্দেশ খাচ্ছে, খাও তো একটু হাম করো তো, দেখিয়ে দাও তো, নিয়ে শুধু নষ্ট করবে, খাবে না তো কিচ্ছু না। দেখো মহারানী ব্যাগের ওপর বসে সন্দেশ খাচ্ছে, খাচ্ছে না পড়ে যাচ্ছে, খাচ্ছ তুমি সন্দেশ খাচ্ছ মা, খাচ্ছ আর খাবে, কিষানের ব্যাগ, কিষানের ব্যাগের ওপর বসে। আচ্ছা মাম্মা মেয়েটা কি খাচ্ছ, তুই কি খাচ্ছিস বল, তুমি কি খাচ্ছ, এটা শুনলে খাচ্ছ, কি খাচ্ছ, এটা কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, সন্দেশ আমাকে দেবে একটু, আমাকে দেবে দেবে, আমাকে একটু দেবে, আচ্ছা তুমি খেয়ে না আমি খাবো। তো এরপরে এখানে মা এবার দেবে চিনি,
প্রথমে একটু টেস্ট করে দেখে নেবেন। মা এবার চামচ টামচ ফেলে দিয়েছে, এবারে মায়ের হাতটাই চামচ হয়ে গেছে। সন্দেশটা গুল ছিল না বলে হাত দিয়ে চটকে নিয়েছে। সন্দেশটা গুল ছিল না, শুধু নয় সিদ্ধির সঙ্গে আরো যেসব পেস্ট করেছি সেগুলো গুল ছিল না। আপেলের টুকরো, তারপরে ব্যানানার টুকরো সব গুল ছিল না, সেই জন্য হাত দিয়ে চটকে নিয়েছে। আমাদের জল দাও তো দেখো আমাদের কি বলে এটাকে সিদ্ধি রেডি। দেখো দেখতে সুন্দর হচ্ছে সিদ্ধি রেডি। এবার আমরা সবাই মিলে খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো কেমন হচ্ছে। সবাই প্রণাম করো, সবাই প্রণাম করো। কি বলবো কানে কানে, আসতে বছর আবার এসো, এই অত সন্দেশ দেয় ওকে আবার মুখ থেকে নিয়ে নে, নামিয়ে নে, মুছে নামিয়ে নে। জল কাজে দাও, জল একটু দাও, দাঁড়ে না। জল খাও ঠাকুরকে, এ নাও জল, জল নাও, জল খাই দাও। হ্যাঁ জল খেয়ে নিতে, নম করো ঠাকুরকে, নম করো, নম করো, নম করো, নম করো, নম করো, এরকম করো, নম করো, দেখো নম করছে, এই দেখো নম করছে। হ্যাঁ বলো আবার আসবে, বলো দাও।
শুরু কর। মাকে বলো সিঁদুর পরে দাও আমাকে। মায়ের পায়ে দেখলাম তো না, চলো চলো ঘটকে নেবে। হচ্ছে বিসর্জনের পালা, ঘট বিসর্জন ওইদিকে বর্ণ মোটামুটি সবকিছু হয়ে গেছে। এগুলো কে নেবে? এই তিন কাজ গুলো আকাশ চল আমি তুলে দিচ্ছি আমার ঘরে ধুয়ে তুলে নিয়ে আসবে। আবার হবে সরস্বতী মা হাসতে বছর, আবার হবে হাসতে বছর, আবার হবে চলো। আমাদের ঘট বিসর্জন দেওয়া হয়ে গেছে। ওরা মানে আমাদের এখানে মাঠের মধ্যে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে দিয়েছে। আমি হচ্ছে ওখান পর্যন্ত যাইনি, সামনেটা গিয়ে চলে এসেছি। আর এবারে আমরা সবাই কি খাবো? এবার আমরা সবাই সিদ্ধি খাবো আর মিষ্টি খাবো। তো চলো ফাইনালি সিদ্ধিটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই মিলে সিদ্ধি খেয়ে বলছে যে কেমন হয়েছে সিদ্ধি। মা ওইদিকে সিদ্ধিটা রেডি করছে দেবে বলে। এখানে মা সিদ্ধি ঢালছে সবাইকে দেবে বলে। চলো চলো সবাইকে মিমি একটা একটা করে দিয়ে দাও সবাইকে। মিষ্টিটা আমার হাতে, মিষ্টিটা কোথায় গেল? দাদাকেও দিয়ে দাও। বসো সবাই সিদ্ধি খাও, খেয়ে বলো কেমন হচ্ছে। মিমি তোমারও একটা নিয়ে আসা, গ্লাস নিয়ে আসা। আচ্ছা আগে ওরা খেয়ে নিক, তারপর আমরা খাবো। খাও সবাই, খাও সবাই, খাও, খেয়ে দে বলো কেমন হচ্ছে। কেমন হচ্ছে, কেমন হচ্ছে, কেমন হচ্ছে, ভালো আছে? সিদ্ধি খাচ্ছে গ্লাসের ভেতরে মুখ দিয়েছে। কেমন খেতে সিদ্ধি? সিদ্ধি খাবে বলে কান্না কাটি করছে। সিদ্ধি খেলে কেমন খেতে?
রসগোল্লার মতো খেতে নয় এটা, টেস্টটা খুব ভালো। না আরো নিংড়েই দিচ্ছি তোকে, নিংড়ে দেবো একদম, দরকার চিবড়ে দেবো, চিবিয়ে দেবো। তুমি খাবে সিদ্ধি? এই যে এবার আমি মা সিদ্ধি খাচ্ছি, আমার হাজবেন্ড খাচ্ছে না, কারণ ও একদম নেশার জিনিস করে। আমি নেশার জিনিস খাইনি, আমার নেশার জিনিস একদম বদ্ধ ছেলে। তো যাই হোক, চলো সিদ্ধিটা খেয়ে দেখি কেমন। খুব সুন্দর হয়েছে। চলো সিদ্ধি খেতে খেতে, মৌরি তো ছিল মশলার মধ্যে। তো চলো সিদ্ধি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেল যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমাদের নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের পৌঁছে। চলো টাটা, বাই বাই বলো, বাই বলবে, বাই বলে দাও, বাই বলে দাও, বাই, লাভ ইউ অল, বাই বলে দাও, লাভ ইউ অল বলে দাও, বাই বলে দাও, লাভ ইউ অল।